নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি একটু খোঁজ খবর নিয়ে দেখেন তাহলে দেখবেন, যে কোনো কারণেই হোক, মানুষের বিশ্বাস থেকে হতে পারে, ভক্তি থেকে হতে পারে, শ্রদ্ধা থেকে হতে পারে, বিজ্ঞান মনস্ক মন থেকে হতে পারে, আমার চেম্বারগুলিতে জনস্রোত। এবং কেবলমাত্র সেটা কলকাতার চেম্বার বলে নয়, কিন্তু বাইরের চেম্বারগুলিতেও কিন্তু জনস্রোত। এখন অনেকেই আছেন যারা আমার এই লাইভ অনুষ্ঠান দেখার পর যখন চেম্বারে আসেন, স্যারের কাছে বেশ একটু এসিতে বসবো, স্যার এবার বলতে আরম্ভ করবেন, আমি শুনতে আরম্ভ করব, স্যার বলেই চলবেন, আমি শুনেই চলবো যে আমার কোথায় কোথায় তিল আছে, আমার কি পছন্দ না পছন্দ, হ্যান পছন্দ, আমার ইহজগৎ পরজগৎ সমস্ত কিছু নেই, ভুল। আমার 3 ঘন্টার চেম্বার, 4 ঘন্টার চেম্বারে গড়িয়াহাটে হাইয়েস্ট মানুষ হয়েছিল 104 জন। মিনিমাম যদি 40-50 জন বা 60 জনও হয়ে থাকে, একবারের জন্য চিন্তা করে দেখবেন তাহলে এক একজনকে আমি কতক্ষণ ধরে সময় দেব। আপনার পেছনে যদি আমি 1 ঘন্টা সময় দিই, বাদবাকি তারা কি মানে বানের জলে ভেসে এসেছে? কখনোই কিন্তু সেটা সম্ভব নয়। তাই মনে রাখবেন, আমার চেম্বারে আপনারা তারাই আসবেন যারা কিন্তু কেবলমাত্র আমার প্রবলেমটা, আমি জানি আমার প্রবলেমটা কেন হচ্ছে, ফাইন্ড আউট করতে আসবো এবং সেটা শর্ট আউট করতে আসবো। যারা যারা কেবলমাত্র আমার ইহকাল পরকাল জানতে আসবেন, আসবেন না, তার কারণ আমার চেম্বার ফিস এমনিতেও বেশি। যারা যারা ফাইন্ড আউট করতে আসবেন এবং অবশ্যই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার মানসিকতা নিয়ে আসবেন, এবং আমি আবার বলছি, আমি ভীষণ রকমের কস্টলি, আমি কিন্তু ওই 1-2 হাজার টাকার রেমিডি দিই না। আমার যেমন চেম্বার ফিস অনেক হাই, সেরকম আমার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনও কিন্তু বেস্ট কস্টলি, রেমিডির যে কস্ট সেটাও কিন্তু বেস্ট কস্টলি, এটা জেনে কিন্তু তবেই আসবেন। আমরা চারিদিকে যদি এখন লক্ষ্য করি, তাহলে দেখবেন সবাই কিন্তু বলছে স্বপ্ন দেখ, আপনি স্বপ্ন দেখুন আমরা ফুলফিল করে দেব। দেখবেন জেমস্টোনের যে অ্যাড হয়, দেখবেন বড় বাজার, তারপরে আপনার বাগবাজার, তারপর শ্যামবাজার, তারপর গড়িয়াহাটের সবাই টিভিতে যখন অ্যাড দেয় তখন আপনারা স্বপ্ন দেখে আমার কাছে আসুন আমরা ফুলফিল করে দেব, এই সমস্ত জোচ্চরামি কিন্তু আমার মধ্যে নেই। আমি কিন্তু পরিষ্কার জানিয়ে রাখছি যে আমার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই করে প্রচুর মানুষ দেখবেন এই লাইভ অনুষ্ঠানে বলে উপকার পেয়েছি, উপকার পেয়েছি, উপকার পেয়েছি, কিন্তু আমি জানিয়ে রাখতে চাই যে আমি কিন্তু কাউকে কোনো কিছু পাইয়ে দিতে পারি না, একদম পরিষ্কার ব্যাপার। আপনাকে সফল কোনো মতেই আমি করতে পারবো না, কোনো দিক দিয়েই করতে পারবো না, সফল হওয়ার জন্য উপযুক্ত করতে পারবো। এই সত্যটা যদি মানে আপনারা একদম মনের মধ্যে, প্রাণের মধ্যে, সত্তার মধ্যে, চিন্তাধারার মধ্যে এবং আপনাদের দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু বপন করে নেবেন যে আজ পর্যন্ত পৃথিবীতে কখনো কেউ আপনাকে সফল করে দিতে পারবে না, তার কারণ সফল আপনাকেই হতে হবে। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি, সেই এবিলিটি গেইন করে আপনাকে সফল হওয়ার জন্য উপযুক্ত করে দেওয়া সম্ভব, তার বেশি কিন্তু কিছু করা সম্ভব নয়। যারা বলে তারা মিথ্যে কথা বলে, তাই জন্য এই মিথ্যে মানসিকতা নিয়ে, এই ভুল মানসিকতা নিয়ে কখনোই কিন্তু আসবেন না। আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, কোনো সেলিব্রিটি আমার চেম্বারে আসবেন না বা আমাকে কখনো আপনাদের গৃহে আমন্ত্রণ জানাবেন না, অশিক্ষিতরা আসবেন না, যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে একটা ভুল ধারণা এখনও রয়েছে। আচ্ছা, এখনও কিন্তু আমাকে দেখি হোয়াটসঅ্যাপে বলে, আচ্ছা স্যার রেমিডি অ্যাপ্লাই করার পর কতদিন পরেই সুফল পেয়ে যাব? আপনি যদি নিজে নিজেকে পরিবর্তন না করতে পারেন তাহলে কখনো কোনো দিন অ্যাস্ট্রোলজিক্যাল সুফল পাওয়া যায় না, রেমিডিয়াল সুফল পাওয়া যায় না, বিকজ গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হচ্ছি। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে কিন্তু সেই গ্রহের নেগেটিভিটিকে অফ করা হয়। গ্রহের দ্বারা আমরা যখন চালিত পরিচালিত হই তখন গ্রহের নেগেটিভিটি পজিটিভিটির উপর কিন্তু আমরা নিয়ন্ত্রিত, তাই গ্রহের নেগেটিভিটিকে অফ করা হয়, বাদবাকি পুরোটা কিন্তু আপনাকেই করতে হবে, লড়াইটা আপনাকেই করতে হবে, সংঘর্ষটা আপনাকেই করতে হবে, কাঁদতে হবে, ফাইট করতে হবে, ঘাম ঝরাতে হবে। সফলতা একদিনে বা সফলতা ওই দানে বা ভিক্ষায় আসে না, যারা দানে বা ভিক্ষায় সফলতা চায় তাদের সফলতা যদি তারা গেইনও কখনো করে থাকে, যদি কখনো তারা পেয়েও থাকে, সেই সফলতাটা কিন্তু আবার ফসকে বেরিয়েও চলে যায়। তার কারণ আবার বলছি, সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, ইট নিডস হার্ড লেবার এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস, এটা ভুলে গেলে কোনো মতেই চলবে না। নমস্কার। নমস্কার, আমার প্রণাম নেবেন? হ্যাঁ। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ? 22 জুন 1982, বসিরহাটে জন্ম, রাত 9:36। 9:36 PM
আর আরেকটা কথা কিন্তু অবশ্যই আপনাদের জানিয়ে রেখে দিই, অনেকেই কিন্তু আমার এই অফিস নাম্বারে বা বুকিং নাম্বারে ফোন করে বলছেন যে এই যে স্যার অলৌকিকভাবে কথা বলেন, অলৌকিক আমার মধ্যে কখনো কোনো অলৌকিকতা নেই, কিন্তু আমার মধ্যে কোনো অলৌকিকতা নেই, আমি যা বলি পিওর সাইন্টিফিক কথা বলি, পিওর ম্যাথমেটিক্যাল কথা বলি, ক্যালকুলেটিভ কথা বলি, আমি কিন্তু কোনো রকমের অলৌকিক ফলৌকিক কোনো কথা বলি না। কেউ যদি আমার মধ্যে অলৌকিক সত্তাকে বপন করতে চায় তার জন্য তো আর আমি দায়ী নই। এমন অনেকে দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমার ছবি দিয়ে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বলে চালিয়ে দিচ্ছে, আপনাদের প্রমাণ দেখাতে পারি আপনারা কেউ যদি বলেন, অন্তত মিনিমাম 10-12 জন কিন্তু মানে আমি জানি, তা আমি কী করবো তাদের ক্ষেত্রে? সেরকম ধরনের আমাকে কেউ যদি অলৌকিকতা প্রতিস্থাপন করতে চায় তার জন্য তার আমি দায়ী নই। তুমি তো চাকরি পেয়েও ছেড়ে দিচ্ছ, কিসের জন্য ছেড়ে দিচ্ছ? তুমি চাকরি পেয়েও তো ছেড়ে দিচ্ছ, তাই না? তুমি সরকারি চাকরি পেয়েও ছেড়ে দিয়েছো, কিসের জন্য? ভালো লাগে না স্যার, ভালো লাগে না বললে চলবে? ঘরের মধ্যে শুয়ে থাকবো, ভালো লাগে না? কোনো জায়গায় গিয়ে প্রথমেই সেই সিচুয়েশনটা হট সিচুয়েশন থাকে। আমরাও যখন ওই 10 মাস 10 দিন পরে যখন এই 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 মানে মানে পৃথিবীর আলো দেখি তখন আমরাও কাঁদি, আমরাও তখন অ্যাডজাস্ট করতে পারি না, আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে হয়, সেই মানসিকতাটার প্রয়োজন। তোমার মধ্যে সেই মানসিকতাটার আমি একদম লক্ষ্য করতে পারছি না। তুমি কিন্তু সরকারি চাকরি পেয়েও ছেড়ে দিয়েছো। হ্যাঁ স্যার, একদম ঠিক, কিন্তু আসলে কর্মস্থলটা ঠিক ছিল না। আপনি বলা যায় যে তুমি কিন্তু মহিলা বিরোধী, তাই তো? মহিলা বিরোধী এবং মহিলাদের সম্পর্কে মানে বাজে কথা বলে, নোংরা কথা বলে তুমি কিন্তু ভীষণ আনন্দ পাও। স্যার আজকালকার মেয়েরা কি সমস্ত কুসংস্কার? একজন পুরুষ মানুষ কখনো কোনো মহিলা, সে মহিলা যাই করে, আজকাল মেয়েরা আজকাল কি সব পোশাক পরছে দেখেছেন? মানে মানে দেখা যায় না, চোখ তুলে তাকানো যায় না। তোমার কিসের দরকার? সে তার মতন দেখাক। আমাদের সমাজে রাষ্ট্রে দেশে নিয়ম শৃঙ্খলাটা তোমার দ্বারা চালিত পরিচালিত হয় না, তুমি সেই নিয়ম শৃঙ্খলা কখনো কিন্তু লেখনি, লিখেছো কি? তুমি সেই সমস্ত আইনগুলো লিখেছো? সুতরাং সেইগুলো দেখার জন্য মানুষ আছে, সেইগুলো দেখে সিটি মারা বা সেইগুলো দেখে কুপ্রস্তাব করা বা সেইগুলো থেকে গালি গালাজ দেওয়ার কোনো অধিকার তোমার নেই। একজন পিওর একদম রিয়েল পুরুষ মানুষ কখনো কোনো মহিলাকে অসম্মান করে না। সে তার মতন জীবনযাপন করুক, আমি আমার মতন জীবনযাপন করব। তার পোশাক দেখে আইনত যারা আইনের রক্ষক, যারা আইন যারা সৃষ্টি করেছে বা আইন যারা চালিত পরিচালিত করে, তাদের যদি কোনো রকমের ডিস্টারবেন্স না হয়, তারা যদি সেইটাকে স্বীকৃতি দেয়, তুমি বলার কেউ নয়। কোনো মহিলাকে কখনো কিন্তু গালমন্দ দিতে যাবে না। রথি মহারথীরা পর্যন্ত স্ম্যাশড হয়ে গেছে, তুমি তো কোন ছার চুনোপটি। একটা কথা কিন্তু ডেফিনিটভাবে বলা যায়, 9695 9695, একটা কথা কিন্তু ডেফিনিটভাবে বলা যায়, তোমার পূর্বপুরুষেরা 6'3", ইভেন তোমার বাবা মা পর্যন্ত আমি লক্ষ্য করতে পাচ্ছি দেখবে সুসাইড করে মারা গেছে, আত্মহত্যা করার প্রবণতা তোমাদের কিন্তু ছকের মধ্যে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, তোমার পূর্বপুরুষেরা। স্যার এই প্রেডিকশনটা কিন্তু একদম সত্যি সত্যি গোল্ডেন প্রেডিকশন, মানে আমার শুধুমাত্র পূর্বপুরুষ নয়, আমার পূর্বপুরুষেরও পূর্বপুরুষ, আমার বাবার দিক দিয়ে মায়ের দিক দিয়ে বেশিরভাগই কিন্তু যদি লক্ষ্য করা যায়। আর তাছাড়া স্যার দাঁড়াও স্যার, আর তাছাড়া আমার যে এই যে বহুবার আত্মহত্যার চেষ্টা করেছো, মানসিক ডিপ্রেশন হলেই, মানসিক কষ্ট হলে, যন্ত্রণা হলেই কিন্তু আত্মহত্যার একটা প্রবণতা তোমার মধ্যে আছে। স্যার আমি ব্যর্থতাকে ভয় পাই স্যার। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? তুমি আবার এই সমস্ত কথা বলছো? আমাদের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় আমার ফেভারে সমস্ত কিছু থাকবে, সবসময় আমি আনন্দের মধ্যে থাকবো, সবসময় আমার পথ সুগম থাকবে, সবসময় আমার সমস্ত দিক দিয়ে আমার চাহিদা ফুলফিল হবে, আর যখনই হবে না তখনই আমি আত্মহত্যার চেষ্টা করবো, এইটা কোনো কাজের কাজ হলো? ছি 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 ছি, তোমার এই দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। দৃষ্টিভঙ্গি বদলালেই কিন্তু দেখবে সমাজ, রাষ্ট্র, দেশ, মানুষগুলো সবার পরিবর্তন হয়ে যাচ্ছে। 6-9, আরেকটা মারাত্মক নেগেটিভিটি তোমার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, তা হচ্ছে তুমি কিন্তু ধর্ম মানো না। শোনো, ধর্ম রিয়েল অর্থে ধর্ম কখনো কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান নয়। তা যদি হতো তাহলে কখনোই কিন্তু মুসলিম বলো, খ্রিস্টান বলো, জৈন বলো, ইহুদি বলো, যাদের কথা বলবে সবাই দেখবে আমাকে
ভীষণ শ্রদ্ধা করে, তারা তাদের ইষ্ট দেবতা মনে করে আমাকে। কেন? তার কারণ ধর্ম কথার অর্থ কিন্তু ধারণ করা। এই নিয়ে আমি এখন এখন ধর্মের ক্লাস নেব না, কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রেখো, তোমার মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি বললাম তো যদি আমার কথা ভুল হয় তাহলে সমাজ বিরোধী হিসেবে আমাকে যেন গুলি করে মেরে দেওয়া হয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি অষ্টমীর দিন কিংবা কালী পুজোর দিন, সেন্সিটিভ যে হিন্দু ধর্মের যে দিনগুলো, সেই দিনকে তুমি কিন্তু সকলকে জানিয়ে গরুর মাংস খাও, তা না হলে দেখা যাচ্ছে বাইরে পিকনিক করছো গরুর মাংস। এই এমন একটা জিনিস করো যাতে সবসময় মাথায় রেখো, একে কিন্তু ধর্মনিরপেক্ষতা বলে না, তুমি মারাত্মক রকমের ভুল করছো, একে কখনো কিন্তু ধর্মনিরপেক্ষতা বলে না। আমি হিন্দু ধর্মের পবিত্র দিনে, হিন্দু ধর্মের সেন্সিটিভ দিনগুলোতে হঠাৎ করে গরুর মাংস চিবি, আমি ধর্মনিরপেক্ষ, কাউকে ধর্ম মানি না, এটা ফালতু কথা। ধর্ম না মানা বা সকল ধর্মকে আমি একই চোখে দেখি তার অর্থ কোনো ধর্মকে বিশেষভাবে হিট করা কখনো হতে পারে না। আমি ইয়েস, আমি ঠিক বলছি না ভুল বলছি? স্যার, খাওয়াটা তো নিজের উপর নির্ভর করছে, সেটা অষ্টমীর দিনই হোক আর সেটা কালী পুজোর দিনই হোক। তাই আমি যে কথাগুলো বলছো অশিক্ষিতের মতন কথা বলছো, তুমি যে কথাগুলো বলছো অশিক্ষিতের মতন কথা বলছো, তোমার মতন কিছু মানুষ থাকার জন্য কিন্তু ওই বলে না হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া হচ্ছে বা মারামারি হচ্ছে, দাঙ্গা হচ্ছে, আসলে কিন্তু হিন্দু মুসলমান মানে কোনো কারো মানুষের সাথে নেগেটিভিটি কোনো ইমপ্লিমেন্ট ঘটে না, কিন্তু এই ধরনের কিছু মানুষ আছে যারা কিন্তু ধর্মের সুশ্রুরি ইমপ্লিমেন্ট করে কি করে, দুটি মানুষের মধ্যে কিন্তু প্রভেদ সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে। হ্যাঁ, ছি 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 ছি, তোমার সম্পূর্ণ চিন্তাধারা কিন্তু আমি ভুল লক্ষ্য করতে পারছি। আরেকটা জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে রক্ত রিলেটেড তোমার দাঁত হাজা চুলকনি, মানে দেখবে হঠাৎ করে লাল ছোপ 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 হয়ে গেল, চুলকাচ্ছে, সেখান থেকে দাঁতের সৃষ্টি হলো, এমনি কোনো দাঁত হাজা চুলকনি নয়, কিন্তু রক্ত রিলেটেড, ব্লাড রিলেটেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকেই স্যার আমার এরকম ধরনের আছে, আমি ট্রিটমেন্ট করছি কিন্তু আমি সুস্থ হচ্ছি না। তুমি ঠিক মতন ট্রিটমেন্ট করো তাহলেই তুমি সুস্থ হয়ে যাবে। স্যার আপনি কোনো রেমেডি দ্বারা আমাকে ঠিক করে দেন না? স্যার না, আমার রেমেডি দ্বারা কোনো রোগ সারাতে আমি পারি না, কোনো রোগ আমি সারাতে পারি না, আমি আবার বলছি কোনো রোগ আমি সারাতে পারি না। ঠিক আছে, রাখো। আমি দেখেছেন তো, আমি কিন্তু এই যে আমি প্রেডিকশনটা করছি পুরোটাই কিন্তু আমি একদম সাইন্টিফিক্যালি করছি, আমি কিন্তু ল্যাপটপের মধ্যে দিয়ে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সার্চ করে তবেই কিন্তু আমি তার সমস্ত কিছু বলছি। এর জন্য 34 বছর ধরে আমি পড়াশোনা করেছি, কোনো অলৌকিকতা কিন্তু নয়। আবার বলছি, আমার চেম্বারে কেউ অলৌকিকতা দেখতে বা শুনতে আসবেন না, আমার চেম্বারে তারা আসবেন না যারা কেবলমাত্র আমি আমার সম্পর্কে একটু জেনে আসি। আপনার প্রবলেমকে ফাইন্ড আউট করা, কেন হচ্ছে, উৎস স্থানটাকে আমি কিন্তু প্রেডিক্টের মধ্যে দিয়ে বের করব, এবং রেমেডি নেওয়ার যদি ক্ষমতা না থাকে, কারণ রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশন মাস্ট, বিকজ শর্ট আউট করার জন্য, রোগটা তো আপনিও জানেন কিন্তু রোগটা কোথা থেকে হচ্ছে, কি করলে শর্ট আউট করা যাবে আমি বলবো, এবং সেইটাকে কিন্তু করতে হবে। আমি আবার বলছি, অহেতুক 1500 টাকা দিয়ে অহেতুক আমার চেম্বারে ভিড় করার দরকারই নেই, বরঞ্চ আপনি খুব সুন্দরভাবে দেখবেন একদিন ভালো মতন খেয়ে দেয়ে কিন্তু সুন্দরভাবে জীবন কাটাতে পারবেন, আনন্দ করে জীবন কাটাতে পারবেন। এখন একটা বর্ষামুখর প্রত্যেকটা দিন চলছে, কাজে কোনো মতে কিন্তু বেকার বেকার আসবেন না, একটু অলৌকিকতা দেখে আসি। আর অশিক্ষিতরা একদম আসবেন না, যে যাই গুরুজির কাছে গিয়ে তিনি কৃপা করবেন, পা ধরে টানাটানি, মুখের মধ্যে অন্ন গুঁজে দেওয়া, কখনো আসবেন না। আমি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলাম, আবার আমি সতেজ হয়ে গেছি, বুঝতেই পারছেন, কাজে আমাকে আর অসুস্থ কিন্তু কোনো মতেই কিন্তু করবেন না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর আরেকটা কথা আপনাদেরকে ওপেন বলছি, আমার রেমেডি, আপনারা কোনো প্রবলেমে পড়েছেন, সেই রেমেডিটা কখনো কোনো মতেই সেই প্রবলেম থেকে আপনাদেরকে বের করে দিতে পারবে না, প্রবলেম থেকে বের করার মতন ক্ষমতা আপনাদের যোগাবে, কিন্তু প্রবলেম থেকে বের হওয়ার জন্য যে কর্মটা করা সেটা আপনাদেরকে করতে হবে। আমার রেমেডি কাউকে সফল করে দিতে পারে না, সফল হওয়ার জন্য উপযুক্ত করে। তাই জন্য স্যারের রেমেডি নিলেই আমার যা প্রবলেম চলছে সেই প্রবলেম শর্ট আউট হয়ে যাবে, কোনো মতেই নয়, তারা আসবেন না। আপনার যে প্রবলেমটা চলছে, গ্রহের দ্বারা আমরা নিয়ন্ত্রিত হচ্ছি, সেই গ্রহের রেক্টিফিকেশন আমি করব। যে প্রবলেমটা হচ্ছে, যার জন্য প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেম থেকে বেরোবার মতন বা ওভারকাম করার মতন পাওয়ার আপনাকে আমি গেন করাবো, তারপর বাদবাকি লড়াইটা কিন্তু আপনাকেই করতে হবে। হাজার হাজার এবং লক্ষ লক্ষ বললেও ভুল হবে না, যারা কর্মহীন ছিল তারা কর্ম করছে আমার রেমেডি অ্যাপ্লাই করে, কিন্তু রেমেডি তাদেরকে কর্ম দিয়ে দেয়নি, তারা কিন্তু আমার এই যে ভোকাল টনিক এবং আমার এই যে
সঠিক যে দিশাটা আমি দেখিয়ে দিচ্ছি যে কর্ম করতে হবে, কিন্তু গ্রহের নেগেটিভিটিকে অফ করে তারপর বিপুল পরিমাণে তারা কর্ম করছে। এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু তাই, কেউ রেমিডি অ্যাপ্লাই করে চুপচাপ বসে আছে আর ভালো ফল করছে না, তারা 4-5টার সময় ঘুম থেকে উঠে পড়তে আরম্ভ করছে। আমি তাদের দেখে দিচ্ছি 3-3:30 সময়, এটা প্রমাণ হাজার হাজার মানুষ, একটা দুটো মানুষ নয়। তাই এই সত্যটাকে কিন্তু জানতে হবে। নমস্কার। নমস্কার স্যার, প্রথমেই আপনাকে আমি প্রণাম জানাই। আমি একজন বিজনেসম্যান স্যার, আপনার কাছে আমি গেছিলাম, বিজনেস মারাত্মক রকমের আমার খারাপ চলছিল, প্রচুর ধার বাকি হয়ে গেছিল, আপনি বলছেন বটে কিন্তু আমি রেমিডি নিতে তখন পারিনি। স্যার, আমি আপনার বাঁ পা ধরে কেঁদেছিলাম, আপনাকে আমি স্পর্শ করেছিলাম এবং আপনি বলেছিলেন সব ঠিক হয়ে যাবে। আপনি তো স্যার মানে কি বলবো, বামদেবের অংশ বা বামদার, সবাই জানে এটা, বিশ্বাস করবেন না আমার জীবনে কি পরিবর্তন স্যার, আমার কর্মজীবনে কি পরিবর্তন, আমার বিজনেস এখন খুব ভালো অবস্থায় চলছে, আমি ঋণ হয়ে গিয়েছিল সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমার পা ছুঁয়ে যদি তুমি আনন্দে থাকো, তোমার নেগেটিভিটি যদি দূর হয়ে থাকে, তাহলে একদম একদম আমি তাতে রাজি। আমার পা ছুলে যদি কারোর নেগেটিভিটি ঠিক আছে বাবা, বেশি আর একদম নয়, একদম লাইভ অনুষ্ঠানে এত কথা বলা যাবে না। আপনারা যদি মনে করে থাকেন আমাকে ঈশ্বর বলে আপনারা আনন্দ পান, ওকে, আপনারা যদি মনে করে থাকেন বামদেব বলে আমাকে আনন্দ পান, ওকে, আপনারা যদি আমার বাঁ পা কেবলমাত্র টাচ করার জন্য আমার চেম্বারে আসবেন আর 1500 টাকা খরচ করবেন না, আমি আবার বলছি আপনাদের ভালোর জন্য বলছি, আর রেমেডি নিতে পারবো না, এমনি শুধু জেনে আসছে অলৌকিকতা। আমি একদম অলৌকিকতায় বিশ্বাসই করি না, অলৌকিকতা ফলৌকিকতা কিচ্ছু নেই। এবং আমি বারবার ধরে বলছি, স্যারের কাছ থেকে কোনো রকমে কষ্ট করে রেমেডিটা নিয়ে যাই আমার সব নেগেটিভিটি ঘুচে যাবে না। আপনার যে নেগেটিভিটি যে কারণে হচ্ছে গ্রহগত নেগেটিভিটি, সেই নেগেটিভিটিটাকে আমি অফ করব এবং আপনাকে কিন্তু সফলতার জন্য উপযুক্ত করে গড়ে তোলাটা আমার কাজ, বাদবাকি লড়াইটা আপনাকে করতে হবে। এই দৃষ্টিভঙ্গিটা যদি থাকে তবেই আসবেন, তবেই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে করবেন, আদারওয়াইজ আসবেন না। আর যারা রেমিডি অ্যাপ্লাই করার ক্ষমতা নেই তারা আসবেন না কেবলমাত্র প্রেডিকশন করার জন্য, আমি বারবার ধরে বলছি, আমি বারবার ধরে বলছি। নমস্কার। নমস্কার স্যার। একটা জিনিস কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়, তোমার বিবাহ বিচ্ছেদের জন্য কিন্তু তোমার মা দায়ী, তুমি জানো স্যার? ওই পরের মেয়ে দায়ী না স্যার, আপনি জানেন না কি বেশি বড় বড় কথা, তোমার মাকে ফোনটা দাও। তোমার বিবাহ বিচ্ছেদের জন্য সম্পূর্ণরূপে তোমার মা দায়ী, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তুমি বলো, এক বছর বিয়ে হয়নি, ওয়াইফের কি দোষ ছিল? স্যার, ও ঘরের একটাও কাজ করতো না, জানে রান্না বান্না কিচ্ছু জানে না, মাকে দিয়ে খাটিয়ে মারতো। কি কথা বলছো বুঝতে পারছো? তোমাকে জুতো খুলে মারা উচিত, তোমাকে জুতিয়ে লাল করে দেওয়া উচিত, বললাম তো তোমাকে জুতো মারা উচিত। একটা মেয়ে ঘর সংসার পরিবার সবকিছু ছেড়ে চলে এসেছিল, সেই মেয়েটা হয়তো কলেজে পড়তো, তা না হলে হয়তো এমনি মানে পড়াশোনা শেষ করেছে, পরবর্তীকালে সে খেলতো গাইতো, মা বাবার বা ভাই বোনের সাথে সে স্পেন্ড করতো সময়, হঠাৎ করে বিয়ে করে চলে এলো, তারপর সকালবেলা থেকে সে চা করবে, সে আলু পোস্ত তৈরি করবে, বিউলির ডাল তৈরি করবে, মাছের মুড়ো দিয়ে পরে ঘণ্ট তৈরি করবে, আর সে ঝাড় দেবে আর সমস্ত কিছু করবে, তুমি এটা আশা করো কী করে? 639591, আমি যেটা লক্ষ্য করতে পারছি যে এই এক বছরের মধ্যে তোমার বাবাও কিন্তু মারা গেছেন। ইয়েস অর নট? বাবা মারা যাওয়ার জন্য আবার তোমার ওয়াইফকে দোষ দাওনি তো? কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, বাবা মারা যাওয়ার পর মায়ের সাথে রাত্রিবেলায় তুমি শোও, মা তো ভয় পায়, লজ্জা লাগা উচিত তোমার, মায়ের ভয় লাগে? ওরকম মাকে বললাম তো যাও বৃদ্ধাশ্রমে দিয়ে চলে আসো, ছেলে এক বছর বিয়ে এখনো হয়নি, মায়ের ভয় লাগে বলে ছেলে ছেলেকে বলছে তুই আমার পাশে শুতে আয় কুলাঙ্গার মা। হ্যাঁ, মা এমনি এমনি তোমার জন্ম দিয়েছিল, তোমার মাকে বললাম তো আগে, আর বলতে চাই না আমি কোনো খারাপ কথা, তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা উচিত ছিল, তোমার মা তোমার জীবনটাকে নষ্ট করলো, এটা কিন্তু তুমি অবশ্যই মাথায় রেখো, লজ্জা লজ্জা। মেয়ের বাড়ির মানুষজন এলে তোমার মা এত খারাপ ব্যবহার করে কেন? তোমার মা তো দেখতে পাচ্ছি ডাইনি দেখতে পাচ্ছি, তোমার মা তো তার নিজের সন্তানকে স্ম্যাশ করে দিচ্ছে, এতই যদি হয় তাহলে তুলি তুলি করে মুখের মধ্যেই রেখে দিতে পারতো, বিয়ে কেন দিয়েছিল? বেশি কথা একদম বলবে না, জুতোর বাড়ি মারবো। হ্যাঁ, লজ্জা লজ্জা ভগবান। এই মাগুলো, এই ছেলের মাগুলো আমার চেম্বারে আসে তো, এক একটা হচ্ছে 420,
ছেলে আমার আমার ছেলে আমার ছেলে, আরে আমার ছেলে আমার ছেলে যদি হয় তাহলে বিয়ে দিয়েছেন কিসের জন্য? হ্যাঁ, যেই মেয়েটা ঘর সংসার সমস্ত কিছু ত্যাগ করে আসছে, তারপরে তাকে প্রয়োজন নেই, ছেলেটা আপনার কাছে এসে শুধু তুলু তুলু করবে? একদম সবকটা মাকে ঘর ধরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া উচিত। এরকম কুলাঙ্গার, কেমন কুলাঙ্গার ছেলেটা, আবার লুচ্চার ছেলে একটা, অসভ্য চোর কোথাকার। নমস্কার। নমস্কার স্যার, আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। টাইম ওভার প্লেস ওভার ফাস্ট বলুন। হ্যাঁ স্যার, 2004 8ই ফেব্রুয়ারি বর্ধমানে জন্মেছিল রাত 8:05। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ছেলে, এই মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মেয়ে, আপনার মেয়ের প্রেডিকশন তো, এই মেয়েটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তারপর একটা স্ট্রিট লাভারের সাথে প্রেম করে তারপর বিয়ে করে চলে গেছে। বিয়েও করেনি, মানে ওই মালা বদল করে বিয়ে বিয়ে করেছে, তাই তো? হ্যাঁ, আপনিও তো একটা, মানে কি বলবো, মেয়েটাকে সংস্কার করে তুলতে আমি বারণ করেছিলাম, মেয়েটাকে সঠিক শিক্ষা দিতে আমি বারণ করেছিলাম। হ্যাঁ, লজ্জার লজ্জা এই মেয়েটা, মানে এই জাতি, মানে শারীরিক সঙ্গম করছে, করে তারপরে বাচ্চা চলে আসছে, অ্যাবরেশন করছে, এই সমস্ত কুশিক্ষা, অসভ্য শিক্ষা, এই সমস্ত সেক্সুয়াল সুসুরি। হ্যাঁ, যেই সময় তার পড়াশোনা করা উচিত ছিল, যেই সময় তার উচ্চশিক্ষা করা উচিত ছিল, সেই সময় সে বাসর ঘরে শরীর চাটাচাড়ি করছে, এটা আমি শিক্ষা দিয়েছিলাম। তাহলে মেয়েকে না শিক্ষা দিয়ে এখন আমাকে কেন কিসের জন্য বলছেন যে আপনি বাঁচান আপনি বাঁচান? আমি কি করে বাঁচাবো, আমি কি করে বাঁচাবো? আমার কোনো ছেলে আছে যে মেয়েটাকে নিয়ে এসে ছেলেটার সাথে বিয়ে দেবো, তাহলে আমি কীভাবে বাঁচাবো? কেউ যদি নিজে বাঁচতে না চায়, কেউ যদি সংস্কার না পায়, কেউ যদি শিক্ষা না পায়, কেউ যদি পজিটিভ ইমপ্লিমেন্টেশন না থাকে, কারোর মাই যদি চরিত্রহীন হয়, তাকে আমি বাঁচাবো কী করে? হ্যাঁ, আমি কি ম্যাজিসিয়ান, আমি কি জাদুকর? হ্যাঁ, আপনারা কি মনে করেন, হ্যাঁ, যে আপনারা নোংরামি করে যাবেন আর আমি বাঁচাবো? এলে পরে জোতাবো আপনি, সে পুরুষ হন পুরুষ হন, আর আপনার মেয়েই আসুক আর যেই আসুক, হ্যাঁ, চরিত্রহীন লম্পট আপনার মেয়ে। হ্যাঁ, খুব যৌনতা বুঝে গেছে, খুব যৌনতা বুঝে গেছে, বেশি কথা বলতে গেলে এখন শুনতে খারাপ লাগবে। হ্যাঁ, আগে তো আমি যদি নিজে পরিবর্তন করতে না পারি, আমি যদি নিজে নিজেকে সঠিক রাস্তায় না নিয়ে যেতে পারি, পৃথিবীতে কারোর ক্ষমতা আছে সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবে? জোচ্চোর কোথাকার, কোনো জোচ্চোর শুধু আমার আমার কী বলে ওই চেম্বারে আসবেন, অলৌকিকতা, কলার ধর্ম মারতে মারতে অলৌকিকতা কী অবস্থা করে শুধু দেখবেন। হ্যাঁ, অলৌকিকতা বুঝিয়ে ছেড়ে দেবো, এসে পরে এসি চলছে বলুন স্যার, বলতে আরম্ভ করুন, মারবো, ঠাঁটিয়ে মারবো, আমি বললাম তো তাতে যা হয় হবে আমি বলে রেখে দিলাম। এরকম উশৃঙ্খল অসভ্য জোচ্চোর কুৎসিত মানুষগুলো কখনো আমার কাছে আসবে না, আর আমার এসে যদি আমার পা ধরে টানাটানি করেন আর আমার মুখের মধ্যে গুঁজে দেবার চেষ্টা করেন, কথা দিয়ে দিলাম কণ্ঠনালী ছিঁড়ে নেবো একদম। আজকের দিনে কিন্তু আমি কি বললাম, থ্রেডনিং দিয়ে রাখলাম। নমস্কার, ফার্স্ট আর টাইম নেই স্যার, আমি আপনার কাছে গেছিলাম, আপনি ম্যানেজমেন্ট নিয়ে আমাকে পড়তে বলেছিলেন, কিন্তু আমি বিটেক নিয়ে পড়ছিলাম মা বলেছিল বলে, কিন্তু ক্যাম্পাসিংয়ে ভালো চাকরি পাইনি স্যার, মানে 18-20 হাজারের বেশি কিছুতেই চাকরি পাচ্ছি না স্যার, ওই মায়ের কথা শুনতে গিয়ে মা আমাকে ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে। আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়তে বলেছিলাম, তুমি বিটেক নিয়ে পড়তে গেলে কেন? মা বলেছিল স্যার। মা বলেছিল, তাহলে মায়ের কাছে গিয়ে যাও, এখন মায়ের কাছে না গিয়ে আমার কাছে আসছো কিসের জন্য? মা বলেছিল, তুমি যখন আমার কাছে এসেছিলে তুমি জানো না আমার পাওয়ার কি, আমার শক্তি কি, আমি যে প্রেডিকশন করি সেটাই 100,000% অ্যাকুরেট হয়। তাহলে মায়ের কথা যখন শুনেছিলে এখন গুড্ডি ওড়াওকে যাও। স্যার আমি জানতাম যে আপনি ম্যানেজমেন্ট নিয়ে পড়তে বলেছিলেন, আমি ম্যানেজমেন্ট, তাহলে তুমি বুঝতে পারছো তো, তাহলে তুমি বুঝতে পারছো তো, বিটেক করেছো তারপরেও তুমি 20,000 টাকার চাকরি পাচ্ছ না, গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, আমি বারবার করার পর তোমার মা বলেছিল, সেই আবার মা ঘাটটি ধরে মাকে কিন্তু আমার চেম্বারে নিয়ে আসবে, আগে মাকে আমি উত্তম মধ্যম দেবো, তারপর তোমাকে আবার রুটের কথা বলবো, তোমার লজ্জা করে না? আমাকে বাঁচানো আমার ক্ষেত্রে নয়, তুমি শুধু আমার কাছে চেম্বার ফেম্বারে এসো না, কিন্তু তোমার মা এলে পরে নীল ডাউন করে দাঁড় করিয়ে রেখে দেবো, তোমার বাবা মা এলে, তুমি এলে তো আরো এক পায়ে, কখনো আমার কাছে আসবে না, আমি বলেছিলাম তারপরেও তুমি আমার কথা শোনোনি, কেমন অসভ্য দেখুন। আমার একদম সময় নেই, 25 মিনিটের অনুষ্ঠান, যেতে যেতে আমি আরেকবার বলি যে রেমেডি নিলেই যারা চমৎকার চমৎকার তারা কখনো আসবেন না, অশিক্ষিতরা আসবেন না, আর কেউ একদম পিন পয়েন্টের প্রশ্ন এবং সেটাকে প্রশ্নটাকে ফাইন্ড আউট এবং শর্ট আউট করার জন্য আসবেন, স্যারের কাছে গিয়ে অলৌকিকতা, এমন জুতোর বাড়ি মারবো,
মারতে মারতে বললাম তোর যদি 1 কিলোমিটার না ছুটিয়েছি তো আমার নাম সুমন্তজি চৌধুরী নয়। এসব নোংরা মানুষগুলো একদম আসবেন না, আর মেন্টালি অশিক্ষিত যারা তারা একদম আসবেন না, আর যারা যারা ওই ওই সমস্ত ওই ওই কী বলবো ওই সমস্ত 52 ফিট 54 ফিট আর শাস্ত্রীজিদের কাছে প্রতারিত হয়ে এসছেন তারা আংটি ফাংটি পরে যদি আসেন আঙুলগুলো ভেঙে দেবো বলে রেখে দিলাম। আজকের মতন এইটুকুই, নমস্কার।